আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা 31 ডিসেম্বরের মেকওভার লুক শেয়ার করব। আর দেখেন আমার চুলের কি অবস্থা, আমার চুল পুরো কোঁকড়া হয়ে গেছে। আগে আমার চুলগুলো খুব প্লেন ছিল, সিল্কি ছিল, বাট রিসেন্টলি ডিউ টু মানে টেক কেয়ারের অভাবে আমার চুলগুলো একদম পাগলের মতো হয়ে গেছে। ডোন্ট মাইন্ড, আশা করি আপনারা আমার যে কোনো রূপই পছন্দ করবেন, আমাকে পাগল ভাববেন না। আর আজকে যেহেতু একটা সিম্পল মেকআপ লুক ইয়া করবো, সেহেতু আমি আজকে আপনাদের যাদের কাট ক্রিজ আছে চোখে তাদের জন্য একটা ইয়া নিয়ে আসছি, এখন প্রাইমার দিয়ে মেকআপটা স্টার্ট করবো। আর এটা হচ্ছে ফ্লরমারের একটা প্রাইমার, এটা খুবই ভালো প্রাইমার, এটা অল স্কিন টাইপ, সো ইউ ডোন্ট নিড টু ইউজ ইট। উইথ এনি আদার প্রাইমার্স, মানে আপনি চোখের জন্য আলাদা প্রাইমার কিনতে হবে না, আপনি অল ওভার স্কিনে প্রাইমারটা দিয়ে নেবেন। আর অলওয়েজ প্রাইমার যারা ইউজ করেন তারা জেন্টলি ইয়া করবেন, এত ফোর্সফুলি প্রাইমারটা ফেসে অ্যাপ্লাই করবেন না, আস্তে আস্তে জেন্টলি পুশ করে হালকা হালকা প্রেস করে মাসাজ করে নেবেন। আদারওয়াইজ যা অনেকেরই একটা মিসকনসেপশন আছে যে প্রাইমার দিলে অনেক জোরে জোরে প্রেস করে দিতে হয়, যেমন প্যানকেক ইউজ করে অনেকেই দেখেছি প্যানকেকের মতো থাপথাপ করে, বাট ইটস নট দ্য ওয়ে। আসলে প্রাইমার খুব জেন্টলি ইউজ করতে হয় স্কিনে, আর একটু মাসাজ করতে হয় ফর 2 or 3 মিনিটস, সো ইট সেটস আপ ইন ইয়োর স্কিন জেন্টলি, আদারওয়াইজ প্রাইমারটা সেট হতে চায় না। আর ফ্লরমারের এই আইটেম কিনেছিলাম 980 টাকা দিয়ে, আর আমার পছন্দের বিবি ফেস পাউডারটা ইউজ করবো নেকেডের। বিবি ফেস পাউডার হচ্ছে নেকেডের বিবি ফেস পাউডার, এটা আমার খুব পছন্দ। আর ব্রাশ সেট হিসেবে নেকেড 3 ব্রাশ সেটটা ইউজ করবো, দুইটা হচ্ছে ভাই বোন, দেখেন আমার খুবই প্রিয় একটা ব্রাশ সেট। এই ব্রাশ সেটটা আমার খুবই প্রিয় কারণ এটার ভিতর মাল্টিফাংশনাল। আর এই প্যানকেক না সরি এই ফেস পাউডারটা, এইটা হচ্ছে শিমারি পার্ট আর ভিতর হচ্ছে রিয়েল ফেস। ডাবল কেকের এই ফেস পাউডারটা, এটা হচ্ছে রিয়েল ফেস। রিয়েল ফেসটা আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করবেন ফার্স্টে, দেন শিমারিটা অ্যাপ্লাই করবেন, সো একটা গর্জিয়াস লুক পাবেন। আর আমার মতো যারা অলস, যারা প্যানকেক বা কোনো ফাউন্ডেশন ইউজ করেন না, তাদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট ইজি মেকআপ বেস। বিকজ আমার কেন জানি ভালো লাগে না ফাউন্ডেশন বা প্যানকেক ইউজ করতে, আমার খুবই বিরক্তিকর লাগে। আর এটা হচ্ছে আমার একটা কিউট আয়না, এটার সাথে একটা ছোটো চিরুনি আছে, সো আমার মেয়ে এটা খুব পছন্দ করে। আর এই আয়নাটা আসলে খুবই কাজে দেয়, আগের যে 4-5টা আয়না ছিল সব ভেঙে গেছে, বাচ্চার হাত থেকে পড়ে বাচ্চার ঘর তো বুঝেনি, যে কোনো জিনিস বেবিদের কাছ থেকে দূরে রাখতে হয়, ওরা তার উইলিংলি ভাঙে না, ওদের হাত থেকে পড়ে অনেক সময় নষ্ট হয়ে যায়, সো আমি ফেলে দেই। কাঁচের ভাঙা জিনিস কখনোই ঘরে রাখতে হয় না, কেউই রাখবেন না। সো আমি অল ওভার স্কিন আমার ফেস পাউডারটা দিয়ে নিচ্ছি। আর আমি এতই অলস, আমি জানি না কেন আমার প্যানকেক বা ফাউন্ডেশন ইউজ করতে ইচ্ছা করে না, যদিও আমার ঘরে প্রত্যেকটা মেকআপের জিনিস আছে। আর আমি অন্যদেরকে সাজা দিতে খুব ভালো লাগে, মেকওভার করতে আমার খুব ভালো লাগে, বাট নিজের ক্ষেত্রে কেন জানি আমি খুব অলস, আমার ধৈর্য কুলায় না, ভালো লাগে না। বছরে একবার দুবার যাই আমি একটু গর্জিয়াস মেকআপ করি, তাও আমার খুব বিরক্ত লাগে। মানে বছরে একবার দুবার বলতে আমি খুব ক্লোজ ফ্রেন্ডদের সাথে, মানে আমার ক্লাসমেটদের বিয়েতে অনুষ্ঠানে বা কোনো প্রোগ্রামে গেলে আমি হয়তো ইয়া করি, বিকজ আমার হাজব্যান্ডের সাথে যখন যাই ওর সাথে খুব তাড়াহুড়া থাকে, ও খুবই টাইম মেনটেন করা একটা মানুষ, ওর সাথে বেশিরভাগ সময় আমার সালোয়ার কামিজ পরেই দৌড় দিতে হয়, বেশিক্ষণ ওয়েট করতে চায় না, বেশিক্ষণ সাজা সাজিয়ে ও বলে যে বাচ্চা থাকলে এত বেশি টাইম দেওয়ার দরকার নেই, তাড়াতাড়ি করে যাই আর তাড়াতাড়ি করে চলে আসি। সো যখন রাতের বিয়ের অনুষ্ঠানে যাই ফ্রেন্ডদের সার্কেলের সাথে তখন আমি একটু গর্জিয়াস মেকআপ করি, আদারওয়াইজ আমার ধৈর্য কুলায় না বললামই। কিন্তু আমার ঘরে প্রত্যেকটা মেকআপের জিনিস আছে, প্যানকেক, প্যান স্টিক, ফাউন্ডেশন, এভরিথিং, অন্যদিকে সাজিয়ে দিতে খুব ভালো লাগে, বাট আই ডোন্ট নো। আর আমার এটা খুবই প্রিয় একটা ফেস পাউডার, দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, উল্টা দেখা যাচ্ছে, সরি ফর দ্যাট, এখন সোজা করে নিলাম, দেখেন। আর বেশ কিছুদিন ধরে তো নেট বন্ধই ছিল ইলেকশনের জন্য, সেজন্য আসলে আমি ভিডিও আপ বা কারোটা দেখতেও পারিনি। লাস্ট 3 or 4 ডেজ ধরে পুরো বাংলাদেশের ওয়াইফাই 3G 2G 4G যা ছিল সব বন্ধ করে রেখেছিল। আর এই জায়গায় এই প্যালেটটা ইউজ করবো আমি,
নিচে হচ্ছে বেইজ কালারগুলো আর উপরে হচ্ছে সব ভাইব্রেন্ট কালারগুলো। এটার সাথে ব্রাশ আছে, দুটা আই পেন্সিল আছে, আর আই পেন্সিলগুলো জাস্ট ওয়াও, কি বলবো, ওয়াও আই পেন্সিল। আমি আমার আইব্রোজ প্লাক করি না, সো আইব্রোজ শেপ আপ করতে আমার এই পেন্সিলটা খুবই কাজে দিয়েছে, ব্রাউন কালার, লাইট ব্রাউন কালার। আর অন্য আই পেন্সিল দিয়ে আসলে আমার আইব্রো আমি কখনোই ড্র করতে পারি না, মেস আপ হয়ে যায়। জাস্ট ওয়াও, দেখেন কি সুন্দর করে 5 মিনিটে আমার, আই জাস্ট লাভ ইট ম্যান, খুব সুন্দর করে আমার আই পেন্সিল দিয়ে আইব্রোজটা পুরো প্রমিনেন্ট হয়ে গেল। আর আমার কাট ক্রিজ, এই জন্য আসলে আমার আই শ্যাডো সেট হতে চায় না, যাদের কাট ক্রিজ আছে তাদের জন্য স্পেশালি এই এটা। আমার তো পুরো মনে হচ্ছে এখনই আমার মেকআপ কমপ্লিট এরকম লাগছে, বাট দো আরও অনেক কিছু আছে। সো যাদের কাট ক্রিজ আই শ্যাডো সেট হতে চায় না তাদের জন্য একটা টিপস বলে দেই, আমি যা করি চালাকি করি, একটা লিপস্টিক দিয়ে বেস দিয়ে তার উপরে কোনো একটা আই শ্যাডো কালার পপ আপ করি। তখন আমি এটা পার্লার থেকে শিখেছি, ওরাও এরকম করে, খুব ব্রাইট একটা কালার যখন ব্রাইডাল মেকওভার করে। আগে ছিল অবশ্য, এখন একটু চেঞ্জ হয়েছে সিস্টেম। তো আমি দেখতাম যে ব্রাইডাল মেকওভারের সময় লালটা এত গাঢ় লাল বা গোল্ডেন আসে না, সো ওরা একটা বেইজ হিসাবে একটা ডার্ক কালার দিয়ে লিপস্টিক দিয়ে ড্র করে, তার উপর সব আই শ্যাডো সেট করে। সো একটা নাইস মেক একটা ইয়ে আসে, আই লুক আসে, আর আই শ্যাডোগুলো স্প্রেডও হয় না, আর খুব ভালো দেখতে দেখা যায়। সো এই বুদ্ধিটাই আমি কাট ক্রিজের জন্য, যেহেতু আমার কাট ক্রিজ সুপার কাট ক্রিজ, আমার আসলে আই শ্যাডো পড়ে যায়, দেখা যায় না, সো এই ইয়াটা আমি অ্যাপ্লাই করব। আর যাদের আছে তারাও এটা দেখে হেল্প হবে, আপনারা এই ওয়েতে করবেন, আশা করি ইয়া পাবেন। এই যে আমার ব্রাশ সেট, মাই ফেভারেট ব্রাশ সেট, এটার ভিতর থেকে সব ব্রাশই আমার কাজে লাগে। আর এই যে এই বেইজ কালার বললাম, যে বেইজ কালারগুলো দিয়ে আপনি কন্ট্রোল প্লাস আমি হাইলাইটার হিসাবে এই বেইজ কালারগুলো ইউজ করি, যেমন হোয়াইট, হালকা পিচ, এগুলো দিয়ে কন্ট্রোলিং সব কিছুই করা যায়। এই প্যালেটটার আসলে একটা বৈশিষ্ট্য এটা। আর এই প্যালেটটা পেয়ে আসলে আমি অনেকটাই আসলে গিফট পেয়েছি মামির কাছ থেকে।